বন্ধুরা, ভোট পর্ব শেষ। এবার চাকরি প্রার্থীদের মনে একটাই প্রশ্ন যে প্রাইমারি, আপার প্রাইমারি এবং আদার্স যে রিক্রুটমেন্টগুলো আছে সেগুলো কখন চালু হবে, তো সেই নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। তো পুরো ভিডিওটা বন্ধুরা দেখবে। তো তোমরা হয়তো জানো বন্ধুরা যে মন্ত্রিসভা গঠন এখনও হয়নি, অর্থাৎ শিক্ষামন্ত্রী কে হবেন সেটাও কোনো ঠিক হয়নি। অনেক রিউমার উঠে আসছে, কেউ কেউ বলছেন মাননীয় মানিক ভট্টাচার্য হবেন, আবার কেউ কেউ বলছেন মাননীয় ব্রত্য বসু হবেন। তো এখন সময়ই বলবে, এবং তোমাদের কি মনে হয় যে এদের মধ্যে কে হতে পারেন শিক্ষামন্ত্রী এবং কে হলে ভালো হয়, তো সেটা অবশ্যই এখনই কমেন্ট করো ভিডিওর নিচে। এবং তার সাথেই বাকি থাকা প্রাইমারি 16,500 রিক্রুটমেন্টের যে কাউন্সিলিং, অর্থাৎ যাদের কিছু জনের জয়েন হয়ে গেছে এবং বাকি জনের জয়েন হয়নি, সেটা নিয়েও কিন্তু 10 তারিখের মধ্যে বড় সড়ো একটা আপডেট আসতে চলেছে। আমি আগের ভিডিওগুলোতেও বলেছি, এবং অনেকের এই উইথ হেল্ড নিয়ে প্রবলেম আছে, তো উইথ হেল্ড নিয়ে অনেকে কমেন্ট করছো। তো উইথ হেল্ড নিয়ে যদি প্রবলেম থাকে তাহলে অবশ্যই সেটা তোমাদের নিজস্ব ডিপিএসসিতে কন্ট্যাক্ট করো, সেখানে সলিউশন বলে দেওয়া হবে কী করতে হবে না হবে, এবং ওনারাই বলবেন সেটা নিয়ে কী হবে। এবার কাউন্সিলিংয়ের যে ব্যাপারটা, গতকাল একটা খবর যেটা তোমাদের দেখিয়েছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী আংশিক লকডাউন ঘোষণা করেছেন, অর্থাৎ কী কী নির্দেশাবলী দিয়েছেন সেটা নিয়ে অলরেডি ভিডিও শেয়ার করে দিয়েছি, দেখতে পারো তোমরা, চ্যানেলে আছে। এবং এর সাথে মন্ত্রিসভা গঠন 2 দিনের মধ্যে হবে, তো সেক্ষেত্রে 10 তারিখের মধ্যে হয়ে গেলে ভালো। আর আপার প্রাইমারি নিয়ে যে নিউজটা উঠে আসছে এবার সেটাই তোমাদের দেখাতে চলেছি বিস্তারিতভাবে। আর তার সাথে প্রাইমারিও সমস্ত নিয়োগ যেগুলো আছে, বাকি আছে, সেগুলো কমপ্লিট হবে, বাকি থাকা কাউন্সিলিংগুলো কমপ্লিট হবে। তো এবার দেখে নেওয়া যাক আপার প্রাইমারি নিয়ে যে খবরটা উঠে আসছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ নিউজ ব্যাপারটা উঠে আসছে। এবার উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের তৎপর রাজ্য, হাইকোর্টের নির্দেশ মতোই এগোচ্ছে কমিশন। বিস্তারিত আমরা জেনে নিই ব্যাপারটা কী আছে। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আগামী মাসের গোড়াতেই নথি যাচাই প্রক্রিয়ার সময়সীমা শেষ হয়েছে, ইন্টারভিউ তালিকা প্রকাশ করার কথা 10ই মের মধ্যে। এরপর 8 সপ্তাহের মধ্যে সম্পূর্ণ মেধা তালিকা প্রকাশ করে গোটা নিয়োগ প্রক্রিয়া 31 জুলাইয়ের মধ্যে সম্পূর্ণ করতে বলা হয়েছে কমিশনকে। সেই অনুযায়ী কাজ চালাচ্ছে স্কুল সার্ভিস কমিশন। চাকরি প্রার্থীদের জন্য সুখবর, আগামী সপ্তাহে রাজ্যে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউ তালিকা প্রকাশিত হতে চলেছে। যাবতীয় আইনি জটিলতা কাটিয়ে এবার আদালতের নির্দেশে নিয়োগ প্রক্রিয়া ত্বরান্বিত হচ্ছে। তোমরা জানো বন্ধুরা, পুরোটাই কিন্তু কোর্টের নিয়ম অনুসারে হচ্ছে, এবং যে আদেশ বলা হয়েছে সেই অনুসারেই পুরো ব্যাপারটা এগোচ্ছে। যেহেতু এখন আর কোনোরকম বাধা বিপত্তি নেই, তো সেই জন্য সব কিছু ত্বরান্বিত হবে। এবার উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে চলছে দীর্ঘ জটিলতা। এর আগে কলকাতা হাইকোর্টে পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করে নতুন প্রক্রিয়া চালানোর নির্দেশ দেয়, সেই নির্দেশ মেনে ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ হয়েছে। অর্থাৎ আগে তোমরা জানো যে নিয়োগ প্রক্রিয়া এতদিনে কমপ্লিট হয়ে যেত, কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশে এটা বাতিল করে পুনরায় কিন্তু চালানোর নির্দেশ দেওয়া হয়, সেই নির্দেশ মেনে ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ হয়ে গেছে অলরেডি। চলতি মাসের অর্থাৎ মে মাসের 10 তারিখের মধ্যে আদালতের নির্দেশ অনুযায়ী আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ইন্টারভিউর তালিকা প্রকাশ হবে। ঠিক তার 8 সপ্তাহের মধ্যে মেধা তালিকা সহ প্যানেল তৈরি করা হবে বলে খবর। 31 জুলাইয়ের মধ্যে প্রার্থীদের রেকমেন্ডেশন, অর্থাৎ চাকরিতে যোগদান করানোর নির্দেশিকা রয়েছে আদালতের, ফলে আর কদিনের মধ্যে প্রায় 14,500 প্রার্থীর ভবিষ্যৎ নিশ্চিত হতে চলেছে বলে আশাবাদী চাকরি প্রার্থীরা। তো বন্ধুরা তোমরা জানো যে আপার প্রাইমারি ক্ষেত্রে 1:1.4 হিসাবে ডাকা হবে, তাহলে এখানে যে সংখ্যাটা হচ্ছে প্রায় 14,500 ডাকা হয়, প্রায় মোটামুটি ধরো 20,000 উপর প্রার্থী ডাকা হবে, তাদের মধ্যে চাকরি পাবেন প্রায় 14,500। অর্থাৎ 1:1.4 হিসাবে যদি করা যায় তো এরকমই দাঁড়াচ্ছে। যদিও চাকরি প্রার্থীদের দাবি আপডেট শূন্য পদে নিয়োগ দিতে হবে, 7 বছর আগে উচ্চ প্রাথমিকে ঘোষিত শূন্যপদ ছিল 14,339, এরপরে দীর্ঘদিন সেই নিয়োগ নেই, ফলে কয়েক হাজার শূন্যপদ বেড়েছে। তাই ঘোষিত শূন্যপদের সঙ্গে বর্ধিত শূন্যপদের সংখ্যাও আপডেট করে অনস্পট ইন্টারভিউ বিজ্ঞপ্তি দেওয়ার দাবি জানাচ্ছেন তারা। অর্থাৎ বন্ধুরা,
এটা দাবিটা কিন্তু একদম সঠিক দাবি, কারণ 7 বছর আগে যে সিটটা ছিল শূন্যপদটা ছিল যে 14,339টা, এখন শূন্যপদ যদি এর সাথে আপডেট করা হয় তো শূন্যপদটা অনেক বেশি হয়ে যাবে। তো সেক্ষেত্রে এদের দাবিটা কিন্তু একদম যৌক্তিক, একদম ঠিক আছে, ভ্যালিড দাবি। 14,339টি শূন্যপদের উপরেই কিন্তু নিয়োগটা হতে চলেছে, বাট আপডেট শূন্যপদে যদি করা হয় তাহলে অনেকেই চাকরি পাবেন, আরও জিনিসটা আরও ভালো হবে। তো সেই কারণে এদের দাবি এটাই ছিল এবং অনস্পট ইন্টারভিউর বিজ্ঞপ্তি দেওয়ার দাবি জানাচ্ছেন। তো বন্ধুরা, এটাই নিউজে উঠে আসছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করা হলো। তোমাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবে। আর কিছুদিনের অপেক্ষা, প্রাইমারি, আপার প্রাইমারি এবং আদার্স যে রিক্রুটমেন্টগুলো পড়ে আছে, ঝুলে আছে, তো সেগুলো সবই হতে চলেছে। মন্ত্রিসভা গঠনটা আগে হবে, তারপর সকল কাজ কিন্তু আরম্ভ হবে। মন্ত্রিসভা গঠন, শিক্ষামন্ত্রী কে হবেন, সেটা নিয়েও বিভিন্ন ধরনের নিউজ কানে আসছে। তোমাদের ভিডিও শুরুতেই কমেন্ট করতে বলেছিলাম, যদি এখনও কমেন্ট করে না থাকো অবশ্যই কমেন্ট করো যে শিক্ষামন্ত্রী কে হলে ভালো এবং কেন ভালো। এর সাথে যারা সেকেন্ড লিস্টের জন্য ওয়েট করে আছো, প্রেজেন্ট লিস্টে যাদের স্থান পাওনি, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা আশা তৈরি হচ্ছে, কারণ ফার্স্ট মেরিট লিস্টের অর্থাৎ প্রেজেন্ট মেরিট লিস্টের ক্যান্ডিডেটদের যদি নিয়োগ হয়ে যায় এবং সেখান থেকে যে বাকি সিটগুলো থাকবে, ফাঁকা থাকবে, সেক্ষেত্রে সেকেন্ড মেরিট লিস্ট বেরোনোর প্রবল সম্ভাবনা আছে। এবং সেটা ফার্স্ট মেরিট লিস্টের নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার পরেই সম্পন্ন হবে, ব্যাপারগুলো বোঝা যাবে আর কি, এখন থেকে বোঝা যাবে না। আর একটা ব্যাপার যেটা হচ্ছে, কোর্টের যে কেসগুলো আছে অর্থাৎ 738 বলো এবং ফুল প্রশ্ন মামলা, প্রতিভা মণ্ডল, যেসব কেসগুলো আছে বিভিন্ন ধরনের, তো এটা রায় না বেরোলে এটা তো হবে না। এবং 738 জনের ইন্টারভিউ লিস্ট অর্থাৎ ইন্টারভিউ হবে 738 জনের, তার সেটা যে লিস্ট, সেই লিস্টটা কোথায় পাবলিশ করা হবে, টাঙানো হবে, তো সে সম্পর্কেও কোনো কিছু এখনও আপডেট নেই, কারণ কোর্টের ওটা বিচারাধীন আছে, কোর্টের রায় বেরোলে এই সমস্ত রকম আপডেটগুলো পাওয়া যাবে। তাহলে এখন ওই সময়টার জন্য সবাই তাকিয়ে থাকতে হবে, তোমাদের যারা পিটিশনের ছিলে। এবার 2017 রেজাল্ট কবে বেরোবে, অর্থাৎ প্রাইমারি 2017 রেজাল্ট, যেটা 2021 সালের 31 জানুয়ারি হয়েছিল, এটা নিয়েই অনেকেই চিন্তিত আছো, সংখ্যাটা অনেকটাই বেশি চাকরি প্রার্থীদের। তাদের জন্য বলবো যে এইসব নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর 2017 সালের রেজাল্টের খবর আসবে, তার আগে হয়তো আর আসবে না, তো ওয়েট করো। তো বন্ধুরা, এই ভিডিওতে এই পর্যন্তই। যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো একটু শেয়ার করে দেবে, আর পাশের বেল আইকনটা প্রেস করে অল করে দেবে, তাহলে সমস্ত রকম ইম্পর্ট্যান্ট নোটিফিকেশান এবং কোয়ালিটি কন্টেন্টগুলো তোমরা মিস করবে না। ধন্যবাদ দেখার জন্য বন্ধুরা, ভালো থাকবে, ভালো রাখবে।